আমি সবচেয়ে বেশি ঠকে যাই, কারণ গাড়ি নিয়ে এদিক ওদিক চলে যাই তো, আর রাস্তা সমাজের বুকে কি যে হয় একমাত্র আমি জানি। কীর্তন করে ফিরছি হুগলি সেতু, ওর ঠিক আগে একটা ক্রসিং আছে, সেই ক্রসিং এ আমার গাড়িটা দাঁড়িয়েছে, দেখি একটা বউ তার স্বামীকে কাঁধে করে নিয়ে ভিক্ষে করছে। এসে দাঁড়ালো, দাদা ভিক্ষে করছি। আমি, কেন, এটাকে বলে, এটা আমার স্বামী। তো স্বামীকে কাঁধে নিয়ে বলে, অ্যাক্সিডেন্টে দুটো পা কাটা গেছে, ফেলে তো দিতে পারিনি, তাই ভিক্ষে করছি, স্বামীকে তো বাঁচিয়ে রাখতে হবে। আমি একে বলি, এই 100 টাকা দিয়ে দে। 100 টাকা দিয়ে দিলাম, যেই গাড়িটা ছাড়লো পেছনে ঘুরে তাকিয়ে দেখি যে কাঁধে ছিল হেঁটে হেঁটে যাচ্ছে আর বিড়ি খাচ্ছে, হেঁটে হেঁটে যাচ্ছে বিড়ি খাচ্ছে। আমি বলি, কিছুতেই বাজে ব্যবসা রে ভাই, এখন পেছনে দুটো পা বুঝবো কি করে, বুঝেছেন, কাঁধে করে নিয়ে ভিক্ষে করছে। আমি সেইটারই বলি, মানুষ অনেক ঠকে কিন্তু আমার জীবনে কম ঠকন। বলিয়ে বৃন্দাবন ধাম কি, তাহলে দেবার সঙ্গে যাওয়া যাবে কি? চলো, অনেকক্ষণ ধরে লীলা শুনছেন, একটু ভজন করতে করতে যাব। এখন এই ভজনটা মানুষের এত ভালো লেগে গেছে, এখন আমি গাইতে না চাইলেও গাইতে হবে, মানে আসি যখন বলে দেবে ছুটে গিয়ে, দাদা ওইটে কিন্তু গাইতেই হবে, সেটা সবাই জানে। চলো 2-4 মিনিট কি, ও রাখালে রাজা ভাই বলে দে কোথায় বৃন্দাব, কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর রাখালি রাজা বলে দে কোথায় বৃন্দাব, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর। চলো একটু তালি দিতে দিতে তালে তালে যাই, বাঁশরী বাজায় রে কাহারা, বাঁশরী বাজায় হাতি সৃজমুনায় দুজনে বইয়ে যাও, রাখালে রাজা বলে দে রে কোথায় বৃন্দাব, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর রাখালে রাজা।
বৃন্দাবন ধামে কি দেবা পৌঁছায়নি, কিন্তু সবে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে তার ঠিক নেই তবু চলেছে। বেশ কিছুদিন যাওয়ার পরে দেখলো তার ছেঁড়া জামা নতুন ছিঁড়ে গেছে, প্যান্ট ছিঁড়ে গেছে, পায়ে দিয়ে মাঝে মাঝে রক্ত বেরুচ্ছে। দেবা সকালবেলা একটা দরজার সম্মুখে দাঁড়িয়েছে, লক্ষ্য করুন, দরজার সম্মুখে দাঁড়িয়ে দেখলো যে একটা মানুষকে সে দেখতে পেয়েছে। কি চমৎকার লীলা দেখুন, দেবা একটা মানুষকে দেখতে পেল, যে মানুষটা চোখের চোখের মাংসগুলো ঝুলে চোখ বন্ধ হয়ে গেছে, কণ্ঠের মাংস ঝুলে পেটের কাছে চলে এসেছে। দেবা কোনোদিন এমন মানুষকে দেখেনি, দেখছে সেই মানুষটা চোখের এ সরিয়ে বলে উঠল, কে রে? বললো, আমি দেবা। দেবা কোথায় যাচ্ছিস? বৃন্দাবন। বৃন্দাবনে যেতে পারবি, যেতে পারবি? দেবা বললো, যার ভাবনা সেই ভাবে, তুমি ভাববার কে? আমি বৃন্দাবনে যাব আমি নিজে ভাবছি না, তুমি ভাবছো আমি যেতে পারবো কি না পারবো, সেই জন্য বলছি যার ভাবনা সেই ভাববে। আমি শুধু যাব বলে ঠিক করেছি, আমাকে নিয়ে যাবে তো ভগবান শ্রীকৃষ্ণ। যার কাছে যেতে চাইছি সে আমাকে নিয়ে যাবে, যদি কৃপা করে বৃন্দাবনে যাব, না কৃপা করলে রাস্তার মাঝখানে মরবো, কিন্তু আশা ছাড়বো না, বৃন্দাবনে আমি যাব। যে এটা বলেছে মানুষটা বলে উঠলো, এই শোন, তোর মনের মধ্যে যা জোর তুই বৃন্দাবনে যেতে পারবি, কিন্তু আমার হয়ে একটা কথা বলবি। বলো কি বলতে হবে? সবার মরণ হলো, ভগবান কেন আমাকে মরণ দিল না? আমি মরতে চাই তবু আমার মরণ হচ্ছে না, এটা কি একটু জানাবি তো? আচ্ছা ঠিক আছে। তাহলে বয়স্ক মানুষটা কি বললো, যে আমার কেন মরণ হলো না? যা 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 যা, আমি আশীর্বাদ করছি, কৃষ্ণ দর্শন তোর হোক, আর তাকে গিয়ে বলবি আমার কেন মরণ হলো না। বয়স্ক মানুষটা মাথায় হাত রেখেছে, যা 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 যা। বৃন্দাবনে চলি যা, হরি 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 বল, যা যা বৃন্দাবনে চলে যা। বিষয়ের বিষে জড়িয়ে মরিস না, বিষয়ের বিষে জড়িয়ে মরিস না। বয়স্ক মানুষটা কি বলছে? বিষয়ের বিষে যারা শুধু আমার আমার করে যায়, যারা মনে করে বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, বাবা আমার, মা আমার, কোনোদিনে সাধুগুরু বৈষ্ণবের পাতে জল দিল না, কোনোদিনে হরিবাসরে 50 টাকা চাঁদা দিল না, ওরা তো বিষয়ী। তাই বিষয়ের বিষে জড়িয়ে মরিস না, বিষয়ের বিষে জড়িয়ে মরিস না। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে আমি হেরি বসে মধুর বৃন্দাবন। কবে তুচ্ছ হবে
রূপ রঘুনাথ কহে পুরা মোদের আশ প্রার্থনা করে সদাই ঠাকুরে নরোত্তম নরোত্তম বড় দুঃখী নিতাই মনে বড় সুখী রেখো রানা চরণে আমায় চরণ ছাড়া করো না হে চরণ ছাড়া করো না হে ছাড়া করো না হে ওই চরণে ঠাই দিও হে করো না হে ওই চরণে ঠাই দিও হে করো না হে যা 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 বৃন্দাবনে যদি যা ও তুই যা রে বৃন্দাবনে যা আর কত দূর আচ্ছা এই জায়গাটার নাম কি গজা কেন আমি তো মথুরায় এসে গেলাম এরা যে সবাই বলছে মথুরা দেবা মথুরা এসে গেছে এখন মথুরার রাজপ্রাসাদ দেখেছে কিন্তু মথুরার রাজা ছিল কংস যুগ চলছে কলিযুগ কংস থাকবে কোথায় তবু গিয়ে ডাকছে এখানে কৃষ্ণ আছে ধর্মপাদ বেরিয়ে এসেছে তখন রাজা হচ্ছে ধর্মপাদ ধর্মপাদ বলে উঠল কিরে তুই এতটুকু বাচ্চা ছেলে ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট পা দিয়ে রক্ত ঝরছে কোথা থেকে এসেছিস কাশী থেকে কাশী থেকে এখানে এসেছিস যাবি কোথায় বৃন্দাবন বলতে পারো বৃন্দাবনটা কোথায় আর এই তো সম্মুখে যমুনা যমুনা পার হলে বৃন্দাবন আমি ভাবতে পারিনি তুই তুই এই বয়সে কাশী থেকে মথুরায় কে তোকে রাস্তা দিকে নিয়ে এলো জানি না তুই এলি কি করে তোমার এত ভাবনা কেন গো একটা কথাই তো বলছি যার ভাবনা সেই ভাবে তুমি ভাববো আর কি আহারে তুই যখন মথুরায় এলি সম্মুখে যমুনা যমুনা পার হলে বৃন্দাবন পেয়ে যাবে ঠিক আছে কিন্তু শোন দেবা আমার হয়ে একটা কথা বলবি কৃষ্ণ দেখা হলে বলো কি বলতে হবে ভগবান আমাকে টাকা দিয়েছে পয়সা দিয়েছে বাড়ি দিয়েছে গাড়ি দিয়েছে সব দিয়েছে কিন্তু ভগবান আমাকে শান্তি দিল না আমি ঘুমাতে পারিনি পারিনি আমি ঘুমাতে আমার সব কিছু আছে হাজার রকম সোনার সিংহাসন আছে বাড়ি গাড়ি টাকা পয়সা সব আছে কিন্তু কোনো রাত্রিতে আমি শান্তিতে ঘুমাতে পারি সব কিছু থেকেও নেই আমার শান্তি ভগবান এত কিছু দিয়ে শান্তি দিল না এটা গিয়ে কৃষ্ণকে বলবি আচ্ছা তাই হবে তাহলে প্রশ্নগুলো মনে রাখুন সেই বয়স্ক মানুষটা কি বলেছিল আমার কেন মরণ হয়নি তাহলে এই মথুরার রাজা কি বলল আমার কেন শান্তি হলো না এবারে যমুনার তীরে এলো জয়নিতাই আর কিছুক্ষণ আমি বলছি শেষ পর্যন্ত থাকলে কৃষ্ণ দর্শন হবে আর কিছুক্ষণ অল্প সময় এই তো চলে এসেছে যমুনার ধারে কিন্তু নৌকা কোথা থেকে পাবো হঠাৎ মাঝ নদীতে একটা বিশাল নৌকা একটা বাচ্চা ছেলে হাল টেনে টেনে এসছে দেবার কাছে যেই এসেছে দেবা বলে এ তো আমারই মতো ডিজাইনের আমি তবু একটু চকচকে এ আমার চেয়ে কালো সে এসে বলে উল্লাই দেবা নৌকায় ওঠ দেবা বলে তোর নৌকায় উঠলে তুইও মরবি আমাকেও মারবি বলে কেন বলে তুই এত বড় নৌকা নিয়ে তুই ঘাটে এলি কি করে তুই তো বাচ্চা মাঝি বলে কেন আমি যদি বাচ্চা হই তুই কি তবে চৌবাচ্চা নাকি তুই বাচ্চা আমি চৌবাচ্চা নৌকায় ওঠ
দেবা বললো তোর নৌকায় উঠবো না। মাঝি বললো আর নৌকা পাবি না। পালা কটা দুটো, একটা আসার পালা যাবার পালা। আচ্ছা কোন পালাটা শেষ হয়ে গেছে? আসার পালাটা। কোন পালাটা বাকি রয়ে গেছে? ও বাবা গো, তাহলে যেটা বাকি রয়ে গেছে কোন পালা? যাবার পালা। আচ্ছা ওপার থেকে এপারে আনে, এপার থেকে ওপারে নিয়ে যায়, এই পাড়া পাড়ের মালিকটাকে কৃষ্ণ ভগবান। সে ছাড়া কেউ অন্য কেউ পার করাতে পারবে? পারবে না তো। তাই দেবাকে বলছে, তুই যে এপার থেকে ওপারে যাবি আমি ছাড়া পার হতে পারবি, আমি একাই না বি, একাই না বি, একাই না বি, একাই না বি, পার করার মালিক আমি, একাই না বি, পার করার মালিক আমি, একাই না বি, আমি একাই না বি, একাই না বি। তুমি জমিদার আমি ভিখারি, জমিদারকেও পার করাই ভিখারিকে পার করাই। তুমি কালী ভক্ত আমি কৃষ্ণ ভক্ত। বলুন কালী ভক্ত যদি মরে যায় জয় কালী বলে শ্মশানে নিয়ে যায়, কি বলে নিয়ে যায়? বলো হরি হরি বল। কৃষ্ণ ভক্ত মরলো হরি বল, দুর্গা ভক্ত মরলো হরি বল, লক্ষ্মী ভক্ত মরলো হরি বল। তাহলে হরি ছাড়া যখন উদ্ধার নেই, আমি ছাড়া পার হবারও কোন রাস্তা নেই, আমি একাই নাবি, একাই নাবি, শাম ভজ শ্যামা ভজ, একাই নাবি, ওরে শাম ভজ শ্যামা ভজ, একাই নাবি, আমি একাই নাবি, একাই নাবি। দেবা বলে তুই ছাড়া যখন পার হবা রাস্তা নেই, তোর নৌকায় উঠবো কিন্তু আমার তো পয়সা নেই। মাঝি বলে তোর পয়সার দরকার নেই, বিনা পয়সায় পার করাবি? বলে না। তাহলে পয়সা নেই? বলে পয়সা তো আগে তুই দিয়ে বসে আছিস, তাই এখন আর পয়সা লাগবে না। আগে পয়সা দিয়ে বসে আছি, এই যে আপনাদের শেষের দিনকে পার হবার পয়সা করি লাগবে না। কেন? কারণ আপনারা আগে দিয়ে বসে আছেন। পার হবেন কবে সেটা পরের কথা, কিন্তু এখন থেকে যে জমাচ্ছেন, হরিবাসরে বসে হাতে তালি দিয়ে কি করছিলেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, যদি শেষের দিনকে ভগবান না হাত ধরে তাহলে কেমনটি মনে হয় বলুন তো? হাত ধরবেই ধরবে, সেই জন্য শেষের দিনকে আর লাগবে না। সরকার যেমন পেনশন দেয় জানেন তো, 60 বছর খুব খেটেছ আর খাটতে পারবে না, কিন্তু পেনশন আমি দিয়ে রেখেছি। তদ্রব এখন হাত আছে, তালি দিয়েছ, মুখ আছে, বলেছ, কিন্তু যখন বলতে পারবে না ভগবান পেনশন শুরু করে দেবে। নো টেনশন, ম্যায় হু কৃষ্ণ আছি, ও পেনশন দিয়ে দিচ্ছি, একদিন আমি তোদের পার করিয়ে ছেড়ে দেব। বলিয়ে রাধা মাধবে কি, এবারে যমুনা পার হলো, এলো বৃন্দাবন, পাবে সে কৃষ্ণ দর্শন। কোদা কৃষ্ণ, 1 টাকা বাবাজিকে দিয়েছি, বাবাজি বলেছে কৃষ্ণ দর্শন হবে, বাবাজির কথা সত্য হতে চলেছে, কাশী থেকে বৃন্দাবনে এসেছি, এবার শুধু তোকে দেখবো, ব্যাস আমার কৃষ্ণ দর্শন হয়ে যাবে।
কাহা তু তেরে লিয়ে মে আ গিয়া এ কানাইয়া জি এ লালা জি মে কাশী ছোড় কে তেরে লিয়ে আ গিয়া আ যা মেরে পাশ মেরে গোদ মে লে লো বৃন্দাবন ঘুর কে ঘুর কে বৃন্দাবনের বাবাজি বলে চুপ করবি চিৎকার করছিস কেন বলে আমি কৃষ্ণকে দেখবো বলে কোথা থেকে কাশী থেকে এসেছি তা কাশী থেকে এসে এখানে কৃষ্ণকে দেখতে পাবি দেখতে পাবি কিন্তু কৃষ্ণকে ডাকলে পাবি না তবে কাকে ডাকতে হবে কৃষ্ণর বাঁদিকে যে থাকে তাকে ডাকতে হবে কলিযুগে নিতাইকে ভজলে গৌর মেলে গৌরের কৃপা হলে বৃন্দাবনে যাবে আর বৃন্দাবনে রাধারানীর কৃপা হলে তবে কৃষ্ণ দর্শন হবে তাই তো ছুটে যখন বৃন্দাবনে এসেছি এরা সিস্টেম করে দিয়েছে রাধাকে ডাকলে তবে কৃষ্ণকে পাবো এই ঝামেলাটা যে পড়বে জানতাম না চলে যখন এসেছি একবার ডেকে নেয়াই ভালো রাধাকে ডাকলে যদি কৃষ্ণ মেলে একটু ডাকা যাক নাকি অল্প একটু সময় ঠিক আছে জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে মেরে মন মেরে 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 শ্রী রাধে মেরে দিল মেরে শ্রী রাধে মেরে দিল মেরে শ্রী রাধে জয় রাধে বলো আগে তালিটাকে ঠিক করে নাও তালে তালে সবাই মিলে থাকটা উপরে থাক উপরে থাক খুব ভালো দেখাচ্ছে জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে হ্যাঁ বলিয়ে রাধা রানী কি কৃষ্ণর জন্য আমি ছুটিছি এতক্ষণ ধরে এবার কৃষ্ণ আমার জন্য ছুটবে কারণ বাবাজিরা বলেছে রাধাকে ডাকলে কৃষ্ণকে পাবো তাহলে কৃষ্ণর জন্য আমি ছুটবো কেন রাধা রানী কৃষ্ণ আমার কাছে পাঠিয়ে দেবে দেবা কি করেছে একটা গাছের নিচে গিয়ে বসেছে চলায় কৃষ্ণ আমার কাছে আমায় যাচ্ছেন দেবা গাছের নিচে বসেছে এবার গাছের কোটরে একটা জিনিস ছিল সেই কোটর থেকে বেরিয়ে ফোনা তুলেছে তোকে বলতে বললু কুল সাহ লক্ষ্য করুন ফোনা তুলেছে
দেবা সাপটাকে দেখে বলে, এরা বলল রাধাকে ডাকলে কৃষ্ণ আসবে। তাহলে রাধারানী কি এই ডিজাইনের কৃষ্ণ পাঠিয়েছে? হয়তো এই ডিজাইনেরই ভগবান হবে। দেবা কি করেছে? সাপ ফোনা তুলেছে, আর দেবা হাত জড়ো করে প্রণাম করছে। তুমি কি আমার ভগবান? ভগবান